সম্মানিত উপস্থিতি, এখন খুবই সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আপনাদের সকলের সুপরিচিত পিএইচপি গ্রুপের সম্মানিত চেয়ারম্যান মরমী সুফি গবেষক জনাব আলহাজ মিজানুর রহমান চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। রাসূল পাক পে কুরবান নেহি তো কুছ ভি নেহি, মুসলমান এসা মুসলমান নেহি তো কুছ ভি নেহি। কুরআন পাক কা হাফেজ হুয়া তো ক্যা হাসিল, আকীদা বরসরে কুরআন নেহি তো কুছ ভি নেহি। খুদা কে ফজল সে হর চিজ মেরে ঘর মে হ্যায়, মদিনা জানে কা সামান নেহি তো কুছ ভি নেহি। জহাঁ মে ইয়ো তো মুসলমান হামিয়ে সখি নেহি, ইয়া রাসূলুল্লাহ আব আগর হাম পে মেহরবান নেহি তো কুছ ভি নেহি। হামারে সিনে মে দিল হ্যায় জিগার হ্যায় সব কুছ হ্যায়, ইয়া রাসূলুল্লাহ তুমহারে ইশকা তুফান নেহি তো কুছ ভি নেহি। মুরব্বিনে কারাম, আজকের এই বিশাল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশাল লক্ষ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ লক্ষ মানুষের এত বড় জুলুস এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোথাও নাই, শুধু বাংলাদেশে হুজুর শ্রীকুটির এই বাগানের মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। আপনারা সারা দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই মজলিসকে, এই মাহফিলকে, আমার নবীজির মহব্বতের এই জজবাতকে এই ইজহার করার মাধ্যমে আজকে সারা দুনিয়ার বুকে আপনারা যে মহব্বতের ইজহার দেখেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করুন, এবং এর খায়ের যাযা বরকত দিয়া আমাদের আপনাদের সকলকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আল্লাহ পাক আমার নবীজির এই সুশীতল ইসলামের ধারাকে প্রবাহিত করুক দে। আল্লাহ আমাদের সকলের উপর দয়া করো, রহম করো। মুরব্বিনে কালাম, ১৯৭৪ সালে হুজুর তৈয়ব শাহ কেবলা বাবাজি আমাদেরকে মহান নেয়ামত দান করেছেন এই পৃথিবীতে। মানুষ ধর্মীয় অনুভূতির মধ্যে যখন মানুষের মধ্যে আলসামি চলে আসে, মানুষ যখন কুসংস্কারে নিপতিত হয়, মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা চলে আসে, তখন যুগে যুগে আল্লাহ তার প্রতিনিধি মহাপুরুষ আল্লাহর অনুগ্রহভাজন পীর ফকির বুজুর্গ দরবেশকে ইসলামের মধ্যে নতুন সংযোজন, তসদিদ শরীয়ত বিরোধী নয়, আল্লাহ রসুলের মর্জি মতো নতুন কোনো প্রস্রবণের দ্বারা যেটা মানুষের জীবনকে উজ্জীবিত করে, আল্লাহ রসুলের খুশনুদি অর্জন করার জন্য, নবী রসুলের এষ্ট মহব্বতের জজবাতকে হৃদয়ের গভীরে ধারণ করার জন্য এক এক জমানায় এক একজন মহাপুরুষ প্রেরণ করেন। সেই একজন মহান তাপস মহাপুরুষ ছিলেন হযরত শাহ সুফি আওলাদ রসুল হুজুর তৈয়বুল্লাহ কেবলা বাবাজি রহমতুল্লাহ আলাইহি। হুজুর দান করলেন জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী। আপনারা যারা মহব্বতের সাথে আমার নবীজির মহব্বতকে হৃদয়ে ধারণ করে এই ইন্তেজামকে আজকে সার্থক করেছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদেরকে দুনিয়াজাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করবেন। হুজুর বাবাজি কেবলার এই মহান নিয়ামত বাংলার জমিনে আমার বাঙালি ভাইয়েরা যেভাবে আজকে দেখেছেন, ক্ষুধা আছে, পানির পিপাস আছে, উপরে রৌদ্র, নিচে গরম মাটি, কোনো বৃক্ষেপ নাই, প্রত্যেক মানুষের মধ্যে একটা মুখে হাসি, হুজুর কেবলা সারা রাস্তা বলেছেন আল্লাহ আমারা ভাইকো ইয়ে জজবাতকেও আপ কবুল ফরমাইয়ে। মুরব্বিনে কারাম, এই মহান নিয়ামত আমরা যত বেশি হৃদয়ে ধারণ করব, আমাদের নবীজি আকাও মালার প্রতি যত বেশি তাজিম আজিজি এনকেসারি ভালোবাসা দেখাবো, আল্লাহ আমাদেরকে তত বেশি দান করবেন। আল্লাহ পাক আমাদের আপনাদের সকলের খেদমতকে কবুল করুন। হুজুর কেবলার এই বাগিচার মধ্যে আমরা যেন চিরদিন এই গোলাপের রং হিসাবে বিরাজিত থাকতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।